নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা যে কোনো তেলেই তোমরা করতে পারো, সাদা তেল বা সর্ষের তেলে। তো বড়িগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখতেই পাচ্ছো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এটা সর্ষের তেলেই করছি। এবার একটি বড় গোটা রসুন ছিলে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, কাঁচা লঙ্কা একটু বেশি লাগে, তবে ঝালটা যে যেমন খাবে সেই বুঝেই দিতে পারো, এখানে কম বেশি করে নিতে পারো। তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এই রেসিপিটা, তার জন্য আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। তো রসুন আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে বলার কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভাজা হয়েছে। ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা এখানে আমি চারটে দিয়েছি, তোমরা চাইলে একটা দুটো দিতে পারো, এটা একটা সেন্ট আসবে তার জন্যই দেওয়া। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো শুকনো লঙ্কা, তবে টেস্টের কোনো হেরফের আসবে না। পেঁয়াজকলিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো আশা করি। এবার সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেব সামান্য একটু হলুদ। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আগেই বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বড়িগুলো যাতে সম্পূর্ণ গলে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। বড়িগুলো একদম সফট হয়ে যাবে, তাহলে সুবিধা হবে। এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এখানে ঢেকে রান্না করব 2 মিনিট থেকে 3 মিনিট। তো 3 মিনিট পরে দেখো ফিরে আসছি, রান্না একদম রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে সম্পূর্ণ। একটু খুন্তির মাথা দিয়ে এইভাবে ঘুটে দিচ্ছি, সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে। তো এইভাবে নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে যাবে, তারপরে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো এইভাবেই আমি নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। তো জলটা একদম শুকিয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে শিলপাটায় নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব, খুব বেশি মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে থাকবে, সেইভাবেই বেটে নিয়েছি। এবার এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, আর যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম সেটাকে সামান্য লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এটাকে ধনিয়া পাতার সঙ্গে ভালো করে মেখে নেব। নিয়ে এর মধ্যে সর্ষের তেল দেবো। বন্ধুরা, একদম জিভে জল আনা রেসিপি, একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। একবার হলেও তোমরা প্লিজ ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সকলেই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।